আসসালামু আলাইকুম ওরা আহমদুল্লাহি ওয়াবার কহু না আহমদ হু অনুসল্লা রাসুল হিল করিম আম্মা বাদুফা আউদ বিসমিল্লা রহেমা নুর রহিম সম্মানিত দিদি ভাই ও বোনেরা আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সম্মুখে আমাদের পুরুষের যে দাহাই সুনত দাহামি সুনত সমূহ এবং দাহামি ফরজ সমূহ নিয়ে আলোচনা করব পুরুষের দায়ামি ফরজ হচ্ছে তিনটি এবং সুনত হচ্ছে দশটি আমি প্রত্যেকটি ভেঙে ভেঙে আপনাদের সম্মুখে সহজতরভাবে আলোচনা করব পাক আমাদেরকে সঠিকভাবে বোঝার সে তাফিক দান করুন সর্বপ্রথম আমরা পরশসমূহ নিয়ে আলোচনা করব পুরুষের দায়মী পরশ হচ্ছে তিনটি সার্বক্ষণিক এক নাম্বার হচ্ছে সার্বক্ষণিক সব সময় আমরা ইমানি হালতে থাকা সর্বক্ষণিক আমরা ইমানতে হালতে থাকবো ইনশাল্লাহ ইমানি হালতটা কি আমরা সর্বক্ষণিক এমন কোনো কাজ করব না যেটি আমাদের ইমান আমাদের ইসলাম আমাদের মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার মতো কোনো যেন সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রাখব সার্বক্ষণিক আমাদের আল্লাহর হুকুম রাসুল্লের তরিকা অনুযায়ী চলার চেষ্টা করব আমাদের চাল চলন কথাবার্তা আমাদের বেশভূষা থেকে শুরু করে যা কিছু আসে দৈনন্দিন সমস্ত কাজকর্ম থেকে শুরু করে সব কিছু আল্লাহর হুকুম যেন রাসুলের তরিকা অনুযায়ী হয় সেটি হচ্ছে ইমানই হালত এমন কোনো কাজ করব না যার কারণে আমরা বেঈমান হয়ে যাইতে হয় এজন্য মুসলমানদের ফর সমূহের মধ্যে এক নাম্বার হচ্ছে সার্বক্ষণিক আর হালতে ইমানতে হালতে থাকা ইমানের সহিত থাকা এবং আল্লাহর হুকুম রাসুলের তরিকা অনুযায়ী থাকা দুই নাম্বার হচ্ছে আমাদের নাবির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ডেকে রাখা এটি হচ্ছে আমাদের জন্য ফরজ আমরা যে নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত এই অংশটুকু আমরা ডেকে রাখব এটি আমাদের জন্য ফরজ সতর ডেকে রাখা এই সতরটা আমরা হচ্ছে আমাদের পুরুষের জন্য নাবির উপর থেকে হাঁটুন নিস পর্যন্ত আমরা যে কোনো অবস্থায় এই সতরটা আমরা ডেকে রাখবো ডেকে রাখার চেষ্টা করব। এমন কোনো কার্য করব না এমন কোনো পরিস্থিতিতে আমরা যাব না যে কাজগুলোতে আমাদের সতর আমাদের বের হয়ে যায় সতর আমাদের খোলা হয়ে যায় এরকম কাজগুলো থেকে আমরা বিরত থাকবো সার্বক্ষণিক আমরা সতর আমরা ডেকে রাখবো সতরটা হচ্ছে নামের উপর থেকে আমাদের হাঁটুর নিচ পর্যন্ত দু নাম্বার হচ্ছে আমাদের সতর ডেকে রাখা তিন নাম্বার হচ্ছে আমাদের অধীনস্থ হতে পারে সেটি আমাদের ছোট, আমাদের ভাই ব্রাদার অথবা আমাদের স্ত্রী পুত্র যারা আছে আমাদের অধীনস্থ অথবা আমরা সমাজের প্রতি আমাদের সমাজে যারা আছে আমাদের অধীনস্থ অথবা আমাদের চাকর চাকরানি যারা আছে সমস্ত অধীনস্থদেরকে আমাদের পর্দা পর্দার মধ্যে রাখা এটি হচ্ছে পুরুষের জন্য ফরজ আমাদের অধীনস্থ সমস্ত লোকদেরকে আমরা পর্দার মধ্যে রাখব এটি পুরুষের জন্য ফরজ কি গেল পুরুষের তিনটি ফরজ এক হচ্ছে সার্বক্ষণিক ইমানত হাওলাতে থাকা সার্বক্ষণিক আমরা ইমানি হাওলাতে থাকব দুই নাম্বার হচ্ছে আমাদের সতর ডেকে রাখবো আমাদের সতর ডেকে রাখবো তিন নাম্বার হচ্ছে আমাদের অধীনস্থ যারা আছে সবাই যেই হোক না কেন সবাইকে আমরা আমাদের ফর্দার মধ্যে রাখার আমাদের পর্দার মধ্যে রাখে এটাই আমাদের জন্য ফরজ আবার অধীনস্থদের মধ্যে সবাইকে পর্দায় রাখবো ভেবে পর্দায় থাকবো এটি না মহিলাদের যেমন পর্দা আছে পুরুষের জন্য ঠিক তেমনি পর্দা আছে আমরা সার্বক্ষণিক পর্দার মধ্যে থাকবো এ গেল আমাদের তিনটি তি ফরজ পুরুষের তিনটি দায়মি ফরজ এখন আমি আপনাদের সম্মুখে মুসলমানদের পুরুষের দায়মি সুন্নত নিয়ে আলোচনা করব সর্বপ্রথম সেই দায়মি সুন্নতের দশটির এক নাম্বার হচ্ছে আমাদের মাথায় সার্বক্ষণিক টুপি রাখা মুসলমান পুরুষের সার্বক্ষণিক মাথায় টুপি রাখতে হবে এটি হচ্ছে আমাদের দায়মি সুন্নতের এক নাম্বার সুন্নত মানুষের মুসলমান যারা আছেন সমস্ত মুসলমান মাথায় সার্বক্ষণিক টুপি রাখা এটি হচ্ছে দায়মি সুনত দুই নাম্বার সুনত হচ্ছে আমাদের যে মাথার চুল তিন নিয়মের এক নিয়মে কাটা মাথার চুল তিন নিয়মের এক নিয়মে কাটা এক নাম্বার নিয়মটা হচ্ছে যে সবগুলো কেটে একেবারে কামিয়ে ফেলা যাকে বলা হয় দুই নাম্বার হচ্ছে আমাদের মাথার চুল মাথার সামনে যেমন ফিসনের তেমন ঠিক একই সাইজে রাখা এটি হচ্ছে দুই নম্বর তিন নাম্বার হচ্ছে আমাদের বাবরি চুল রাখা যেরকম গাঁট পরিমাণ রাখা সে বাবরি চুল সেটি রাখা এই তিন নিয়মের এক নিয়মে চুল রাখা এটি হচ্ছে আমাদের সুন্নত এটির দিকে আমরা লক্ষ্য রাখব দুই নাম্বার হচ্ছে মাথার চুল তিন নিয়মের এক নিয়মে রাখা আচ্ছা আমাদের তিন নাম্বার যে গোপ ছোটো রাখা গোপ ছোটো রাখা এটি হচ্ছে আমাদের তিন নাম্বার মুসলমানদের পুরুষের তিন নাম্বার সুন্নত হচ্ছে গোপ ছোটো রাখা চার নাম্বার হচ্ছে মেসো করা মেসোয়াক এত উপকারী যে আল্লাহর নবীকে সার্বক্ষণিক জিব্রাহিল আল্লাহ যখনই আসতেন মেসো করার জন্য তাগিদ দিতেন এই জন্য আমরা সার্বক্ষণিক পাঁচ সাত পাঁচবার সর্বাকবারে একেবারে মিনিমাম পাঁচ পাঁচবার আমরা মেশো করব। করব যদি সম্ভব হয় যদি সম্ভব হয় ঘুম থেকে ওঠার এবং ঘুমাতে যাওয়ার জন্য তখন আমরা মেশো করব। করবো যদি সম্ভব না হয় পাঁচ সাত পাঁচবার মেশো করব। করব তারপর দাড়ি দাড়ি আমরা লম্বা রাখব আমরা মোস খাটো রাখবো গোফ খাটো রাখবো এবং দাড়ি লম্বা রাখবো এটি হচ্ছে এনে গেলেও পাঁচ নাম্বার সুনত এবং গলা থেকে নিচের দিকে পাঁচটি সুনত কি যেটি হচ্ছে আমরা ডিলে ডালা জামা পরিধান করব এমন যেন কোনো ধরনের জামা পরিধান করা না হয় যে জামা আমরা পরতেছি কিন্তু আমাদের বডির সমস্ত অংশগুলো বোঝা যাচ্ছে এদিকে আমরা অবশ্যই লক্ষ্য রাখবো ডিলে ঢালা জামা পরিধান করব তারপর হচ্ছে শরীরের অবাঞ্ছিত প্রশম যে সমস্ত অবাঞ্ছিত অপ্রয়োজনীয় যে সমস্ত প্রসম আছে সে প্রসম আমরা এক সপ্তাহ এক সপ্তাহ অর্থাৎ সাত দিন পর পর আমরা ছেটে ফেলব যদি সম্ভব না হয় চল্লিশ দিনের মধ্যে অবশ্যই অবশ্যই শরীরের অবাঞ্ছিত প্রশংসমূহ আমরা কেটে ফেলব এদিকে লক্ষ্য রাখবো এটি হচ্ছে আমাদের দাহিমি সাত নাম্বার সুনত তারপর হচ্ছে আমাদের হাতের নুখ পায়ের নুখ আমরা যদি সম্ভব হয় সাত দিন অর্থাৎ এক সপ্তাহের মধ্যে কাটবো ছোটো করব আর যদি সম্ভব না হয় অবশ্যই চল্লিশ দিনের মধ্যে আমরা হাতের নুখ পায়ের নুখ কাটবো তারপর আমরা ডিলা ডিলা ব্যবহার করব সেটি হচ্ছে আমাদের নয় নাম্বার মুসলমানদের পুরুষের জন্য নয় নাম্বার ডায়ামিজ হচ্ছে আমরা অবশ্যই অবশ্যই দিলা ব্যবহার করব। এবং কুলুপ ব্যবহার করব দশ নম্বর সুনত হচ্ছে কুলুপ ব্যবহার করব আমরা ডিলা কুলুপ দুটি ব্যবহার করবো ইনশাআল্লাহ এ দশটি গেল সুনত আমি এ দশটি সুনত আবার একেবারে সহজতর করে বলে দিচ্ছি আমরা হার হাওলাতে মাথায় টুপি রাখব। চুল তিন নিয়মের এক নিয়মে কাটব গোপ ছোট রাখব আমরা সব সময় যখন সম্ভব হয় মেসোয়া করব দাড়ি লম্বা রাখব তারপর ফরনে আমরা ডিলে ডালা জামা পরিধান করব শরীরের অবাঞ্ছিত প্রশংসমূহ এক সপ্তাহের মধ্যেও আমরা কাটব যদি সম্ভব না হয় মাস্ট চল্লিশ দিনের মধ্যে কাটব নুক এবং হাতে পায়ে নুক আমরা চল্লিশ দিনের মধ্যে কাটবো এবং ডিলা এবং কুলুপ ব্যবহার করবো পাক যা বলেছি সর্বপ্রথম আমাকে এবং সমস্ত মৌমিন মুসলমান ভাইদেরকে সেই সমূহ এবং ফরজ সমূহ আমল করা সে তফিক দান করুন আমরা সার্বক্ষণিক হতে হাওলাতে থাকব। ইমানের হাওলাতে যদি না থাকতে পারি কখন আল্লাহ ভালো জানেন আমাদের আজরাইল চলে আসে তখন যদি আমাদেরকে ডাক দেয় আমি যদি ইসলামের আল্লাহর হুকুম রাসুলের তরিকা অনুযায়ী না চলতে পারি তাহলে দেখা গেল কি আমাদের এই দুনিয়াতে কীরকম আছে সেটি কোনো ব্যাপার না ওই দুনিয়ায় কালকে আমাদের ময়দানে আল্লাহর সামনে কী নিয়ে দাঁড়াবো সেটি হচ্ছে বড় আমি যদি আল্লাহর হুকুম রাসুলের তরিকা অনুযায়ী না চলতে পারি তাহলে আমাদের জন্য যাহার নাম অবদারিত এই জন্য আমরা লক্ষ্য রাখবো লক্ষ্য রাখবো যেন আমাদের কোনোভাবেই যেন আমাদের থেকে তিনটি ফরজ এবং এই দশটি সুন্নত যেন আমাদের থেকে না ছুটে যায় আমরা অবশ্যই এদিকে লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমরা যা বলেছি সবাই কেমন করা সে তফিক দান করুন সালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ওবার